সাগরদিঘিতে 18ই সেপ্টেম্বর রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল আলিম আলীর মৃতদেহ। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী সহ তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ। বুধবার অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সাগরদিঘিতে রেললাইন থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ। সেই ঘটনায় ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল রেল পুলিশ। তিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে সকাল থেকেই চলল ঘটনার পুনর্নির্মাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 18ই নভেম্বর সাগরদিঘির পোড়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় মানসিংহপুর গ্রামের বাসিন্দা আলিম আলীর দেহ। এই ঘটনায় মৃতের ভাই রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রেল পুলিশ মৃত আলিম আলীর স্ত্রী গোলাপী বিবি সহ তিনজনকে গ্রেপ্তার করে। বুধবার তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। অভিযুক্তরা দেখান কিভাবে তারা খুন করে এবং মৃতদেহ রেললাইনের ধারে ফেলে দেয়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।